আপনাদের কাছে আমরা এই সহযোগিতা চাইব, রাজ্যের সাথে আপনারা অতীতে যেমন লড়াই করছেন মানুষের হয়ে, আমরা আপনাদের এই লড়াইতে আমরা আপনাদের সমর্থন পাব। আজকে আমার এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে উপস্থিত আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন, আমাদের অপর লড়াকুনের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সভাপতি সদস্য কংগ্রেসের বিনোদী সিনহা এবং নরেন্দ্র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সভানেত্রী সোনিয়াজি আমাকে দায়িত্ব দিয়েছেন প্রদেশ কংগ্রেস পরিচালনা করার জন্য। সবাইকে নিয়ে মানুষের হয়ে লড়াই করার জন্য এই রাজ্যে, এই রাজ্যে বর্তমানে আইনের শাসন বলতে কিছু নেই, প্রতিদিনের খুন, নারী নির্যাতন, ধর্ষণ, সরকারের কোনো হ্যান্ডল নেই, আর কোনো উদ্বেগ নেই আমরা দেখিনি। তারপরে অর্থনৈতিক দুরবস্থা, পাহাড়ে জল নেই, রাস্তা নেই, স্বাস্থ্য পরিষেবা বলতে কিছুই নেই, বেকার সমস্যার চরমে, এমজিএম দেখবার কাজ প্রায় বন্ধ, একটা হতাশায় ভুগছে এই সরকারের, তা নিয়ে কোনো চিন্তা নেই, কোনো উদ্বেগ নেই, আমরা একটা কথাও বলতে দেখি না। রাজ্যের বেকার সমস্যা চরমে, কর্মচারী বঞ্চনা, কর্মচারীরাও আজকে দিশা, বেকার সমস্যার সমাধানের কোনো পরিকল্পনা নেই, বিজনেস যারা করেন, ছোটোখাটো যারা শিল্পগোষ্ঠী আছেন তারা প্রায় শেষের পথে, তারা তাদের সর্বনাশ হয়ে গেছে এই সরকারের পলিসি, বিশেষ করে কেন্দ্রীয় সরকার আজকে অর্থনৈতিক দুরবস্থা চলছে ভারতবর্ষে, এইগুলির কোনো চিন্তা না করে যখন রাজ্যের বেকার সমস্যার চরমে, যারা ব্যবসা করেন তারাও তাদের কোনো ব্যবসা নেই, নষ্ট হয়ে গেছে, কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, সেই অবস্থা সেইগুলির দিকে কোনো খেয়াল না রেখে আজকে ট্যাক্সের নামে সাধারণ মানুষের পকেট লুটার চেষ্টা করছে, ইলেকট্রিসিটি কারেন্টের রেট বাড়িয়ে দিচ্ছে, জলের উপর কর বসিয়েছে, পেট্রোলের উপর কর কর বসাচ্ছে, পেট্রোলের দাম বাড়াচ্ছে, সম্পদের কর বসাচ্ছে, একদম মানুষ সব দিকে হতাশা, দিশেহারা, তার উপরে এই লুট চলছে, সাধারণ মানুষের পকেট কাটছে, আর বড় বড় শিল্প গোষ্ঠীর কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ ভোগ করছে, ভীষণ হতাশায় ভুগছে। তারপরে এই রাজ্যে আমরা শান্তিতে কাজ করি, সারা ভারতবর্ষের মতো সিরিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এনএসসির নামে ত্রিপুরা রাজ্য চলছে প্রতিটা প্রান্তে। আজকে মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাচ্ছিল বিজেপি, দুটো সম্প্রদায়ের মধ্যে ভাগ করার চেষ্টা, একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করে দুটো পক্ষকে প্রায় মুখোমুখি লড়িয়ে দেওয়ার মতো অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরা যে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, সব পক্ষের সব সম্প্রদায়ের মানুষ খুব বুদ্ধিমানের মতো আজকে এই পড়াশোনাকে উপেক্ষা করে রাজ্যে শান্তি বজায় রেখেছে, তার জন্য আমরা সমস্ত স্তরে সবাইকে ধন্যবাদ জানাই। এই অবস্থায় আজকে সরকার স্মার্ট সিটির নামে শহরের কোনো রকমের পরিষেবা, সব রকম পরিষেবা বন্ধ, সেই অবস্থায় আমরা মনে করছি এই সরকারের আর কোনো নৈতিক দায়িত্ব নেই। আজকে যে খেলা করছে, বিশেষ করে এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এটা ভারতবর্ষের সর্বনাশ ডেকে আনবে, ভারতবর্ষকে ভোটের ভোটের উদ্দেশ্যে বিভাজন করতে গিয়ে আজকে সারা ভারতবর্ষে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন নেবার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ পর্যন্ত না এই সরকারের দুর্নীতি, তাদের অজ্ঞতা,
এবং এসব কারণে আজকে ভারতবর্ষ বিপদের মুখে ফেলে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা এগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং আমরা সামনের দিনে আমাদের এই রাজ্যের আমরা মানুষেরই এই প্রতিশ্রুতি নিতে চাই যে আমরা সবাই মিলে সম্ভবত হয়ে মানুষের জন্য লড়াই করব। আমরা কিছুদিনের মধ্যে আমরা ত্রিপুরাজ্যের তৈরি করব। অলরেডি আমার কাছে গতকালকে দিল্লি থেকে চেয়ে পাঠিয়েছেন 2023-এর নির্বাচনের জন্য রোড ম্যাপ তৈরি করতে কমিয়েছেন। সোনিয়া গান্ধী কোভিড পুরস্কার সহকারে ত্রিপুরার মানুষের দুরবস্থার কথা চিন্তা করে ত্রিপুরাকে গুরুত্ব দিচ্ছেন, এখনই রোড ম্যাপ চেয়ে পাঠিয়েছেন যে মানুষের কী কী সমস্যা, এগুলিকে কীভাবে এগুলিকে মোকাবিলা করা যায়, এগুলির কীভাবে সমাধান করা যায়, কী কী করা যায় সেগুলির রোড ম্যাপ চেয়ে পাঠিয়েছেন। আমি বলবো আমাদের সিনিয়র নেতৃত্বরা আছেন, এখানে শ্রমিকরা আছেন, বিরোধী বাবু আছেন এবং সিনিয়র নেতা লক্ষ্মীনাথ আছেন, সবাইকে নিয়ে বসে আমরা ইমিডিয়েটলি আমরা রোড ম্যাপ তৈরি করছি এবং আমরা বিশেষ বিশ্বাস করি আমাদের রোড ম্যাপ অনুযায়ী যদি আমরা চলতে পারি। সোনিয়া গান্ধী সমস্ত রকমের মদত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই রাজ্যের মানুষের জন্য। আমরা মানুষকে মানুষ যেটা চাই যে এই সরকার চলে যান সেটা আমরা বাস্তবে রূপায়ণ করার জন্য আমরা চেষ্টা করবো।